বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কলকাতার হেস্টিংসে দলীয় কার্যালয়ে বৈঠকে বসল বিজেপির রাজ্য কমিটি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পৌরোহিত্যে এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের নেতা অরবিন্দ মেনন, অমিতাভ চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু, সৌমিত্র খাঁ, সব্যসাচী দত্ত প্রমুখ। অসুস্থতার কারণে বৈঠকে যোগ দেননি মুকুল রায়। সুভাষ সরকারের নেতৃত্বে 3 সদস্যের শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক সন্ত্রাস, পুলিশি নিষ্ক্রিয়তা সহ বিভিন্ন ইস্যুতে 26 জুন থেকে আন্দোলনে নামবে দল। জেলায় জেলায় ধর্ণা শুরু করবে বিজেপি। ভোট পরবর্তী হিংসার জেরে 24,000-এরও বেশি মানুষ ঘর ছাড়া। এইসব নিয়ে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানানো হবে বলে দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেছেন। এরকম একটা ভয়ের পরিবেশে মানুষের ইচ্ছা থাকলেও বাড়ি ফিরতে পারছেন না। পুলিশ এফআইআর নেয় না, কমপ্লেন নেয় না, তাই আমরা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গেছি এবং প্রায় 10,000 কমপ্লেন এখনো পর্যন্ত আমাদের কাছে এসেছে বিভিন্ন ধরনের হিংসার। সে সমস্ত বিভিন্ন কমিশনে পাঠিয়ে আমরা ন্যায়ের জন্য অপেক্ষা করছি। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসছে তারা স্বীকার করেছেন যে এই ধরনের বহু লোক ঘর ছাড়া আছে হিংসার জন্য। কোর্টেতে সে সমস্ত নাম প্রডিউস করতে বলা হয়েছে এবং থানায় যাতে প্রশাসন সহযোগিতা করে তারা যাতে বাড়ি ফিরতে পারেন, কিন্তু তার যথেষ্ট ফল আমরা এখনও পাইনি। এই ধরনের অভাবনীয় হিংসা কোনো গণতান্ত্রিক দেশে সভ্য জগতে হয় এটা ভাবা যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার সরকার ছিল না 2-3 দিন, তখন গণ্ডগোল হয়েছে, কিন্তু উনি শপথ নেওয়ার পরে প্রায় 33 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে নির্বাচনের পরে 40 জন আমাদের কর্মী তারা প্রাণ হারিয়েছেন হিংসার জন্য। তাই ব্যাপক ভয়ের পরিবেশ আছে একাধিক জেলাতে, এখনও উপদ্রুত এলাকার মতো। আমরা বারবার পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও যথেষ্ট সহযোগিতা নাই, পরন্তু তারা আমাদেরকে অস্বীকার করছেন, আবার করছেন।